আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি মশাই, গোটা কলকাতায় 1000 টাকা ভাড়ায় এমন বাড়ি আপনি কোথাও পাবেন না, ফার্স্ট ক্লাস। আসুন চলুন। বেডরুম, ড্রয়িং রুম, জানেন বাড়িওলি সাতকুলে কেউ নেই, আচ্ছা তাই এত সস্তায় ভাড়া দিচ্ছে, ফার্স্ট ক্লাস। আসুন। এসে গেছে। মল্লিক বাড়ি, দাঁড়িয়ে দেন কেন, আসুন আসুন। হ্যাঁ চল, আমি দিচ্ছি। হ্যাঁ আসুন। হ্যাঁ মাসিমা নমস্কার। না মানে আগে ঘরগুলো দেখে নিন, তারপর কথাবার্তা হবে। আচ্ছা ঠিক আছে। এদিকে এদিকে। হ্যাঁ চল এদিকে। শোন, ওদের ঘর দেখা হয়ে গেলে 2 কাপ চা পাঠিয়ে দিবি আর একটা চেয়ার। দুটো চাবি? দুটো চাবি তো আমার লাগবে না, আমার একটা হলেই চলবে। হ্যাঁ কবে আসছেন? আগামীকাল। সাবধান, আসতে নামো ভাই। ওটা হাত দিতে হবে না, ওটা ঠিক। হ্যাঁ হ্যাঁ বলো। এই তো সবে মাত্র এলাম, জাস্ট মালপত্র রেখেছি ঘরের মধ্যে। হ্যাঁ আসছি আসছি আসছি। না না এখনো গোজগাছ কিছু হয়নি। হ্যাঁ আসছি এক্ষুনি আসছি আস। হ্যাঁ কত হলো জান? 50। ও 50। আরে পাঠিয়ে দিচ্ছিস তো? দেবো। তবে আজকে হবে না কিন্তু, আজকে ইম্পসিবল। ওদিকে চটকে 14 করে এসেছি, গিয়ে সব গোছাতে হবে। গোছাও। আরে দেবো দেবো। আরে বাবা, হ্যাঁ হ্যালো, কে সঞ্জীবদা? আরে বাবা, আমার মতো বাড়ির মালকিন তুমি ভূ ভারতে দেখবে না। আরে হ্যাঁ কি বলছি শোনো না, আরে বাড়ির মালপত্র সব অগোছালো করে রেখে গিয়েছিলাম, একেবারে সব পরিষ্কার ঠিকঠাক জায়গায় করে রেখে দিয়েছে। হ্যাঁ আরে অনেক রাত হয়ে গিয়েছে, আজ থাক, কাল সকালে দেখা হচ্ছে, আরো কথা হবে। ওকে গুড নাইট, চলো। তারপর শুরু হবে একটা চন্দনের তরতাজা দিন সকাল 7টা থেকে 11টা।
গুড মর্নিং স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, এক্ষুনি আসছি, ওকে স্যার। রান্নাটা আজকেও হলো না, একটু দেরি হবে, কয়েকটা মেল করে বেরিয়ে যাবো। ঠিক আছে, তুই পরে বেরোস, আমি চললাম। আমার টাটা, গিন্নি ওয়েট করছে, শপিং করতে বেরোস। থ্যাংক ইউ। কিসের জন্য? ওই যে নিজের গিন্নিকে নিয়ে মার্কেটিং করতে হবে, তার জন্য। চলি যে। হ্যাঁ, অল দ্য বেস্ট। মাসিমা তুমি কত ভালো আমার জীবনে নিয়ে এলে কাজ না করার আলো, মাসিমাকে থ্যাংক ইউ বলবো। হ্যালো হ্যালো মাসিমা, রাত তো বলছি। থ্যাংক ইউ মাসিমা, থ্যাংক ইউ। কেন, কি হলো? নাও মাসিমা, আপনি যে আমার জন্য করছেন। ও শিয়ান, এমন কি? না না, এমন কি বলে আর আমাকে লজ্জা দেবেন না মাসিমা। এক কথায় বলতে গেলে না, আপনার রান্না একেবারে এক ঘর। আচ্ছা মাসিমা, আপনি কি এখনো রান্না করছেন নাকি? দেখো ব্রাত্য, আমার সঙ্গে আজ বাজে কথা বলবে না। এ বাবা, বাজে কথা কি হলো মাসিমা? আমার কথা শুনুন, মানে কত দুদিন ধরে যা খাচ্ছেন আপনি আমাকে। আমার এমন কিছু সময় নেই যে তোমার এই বাজে কথাগুলো আমাকে শুনতে হবে। না না, কেস জন্ডিস, শি ইজ ইন লাভ উইথ ইউ। মানে? মানে ওই মাসিমাটি তোর প্রেমে পড়েছে, আমি 100% শিওর। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো কত কমপক্ষে বয়স? ওরে পাগল, তুই শুধু বয়সটাই দেখলি, মনটা দেখলি না। কি শোন, তোর মাসিমাটি হচ্ছে একটি নার্ক, ওপরটা শক্ত, ভেতরটা নরম, শাঁসালো, রসেটই চুম্বু। আমি বলছি শোন, হাত কুলে কেউ নেই, ঝুলে বাড়ি টাকা সব তো।
कहाँ ऐसा याराना चुंगुमाना चुंगुमाना ওদিকে তো আমি ভাবছিলাম আজকে সানডেটাই মাটি করে দিলে আরে বলিস না এই বউটা এমন পিছন পড়া হয়েছে না কেবল বলে তুমি যাচ্ছ আমিও সঙ্গে যাব আমাকেও নিয়ে চলো রাতের ঘাট দেখব তা সঙ্গে আনতে পারতে অসুবিধার কি ছিল পেছি কি ঘর বানাইনু আমি শূন্যের ভিতর লোকে বলে বলে রে বাড়ি বাড়ি আওয়াল তোর ভাই একদম পাগল তুই ঠিক বলছিস এই তোমার কি মনে হয় তোমার সাথে আমি চাংড়া বাবা মারছি হ্যাঁ তাহলে তো একটাই উপায় মানে ঘরে দোষ আছে যজ্ঞ করতে হবে সামনের অমাবস্যায় যজ্ঞ হবে কত খরচা লাগবে বাবা সব মিলিয়ে হাজার পাঁচে শালা বলে কি না এ ঘরে থাকতে দেবে না তারা মায়ের আশীর্বাদী পদধূলি ছড়িয়ে দিয়ে যাচ্ছি কোনো ক্ষতি করতে পারবে না বলছিলাম এখন এটা রেখে দিন বাকিটা পরে দিয়ে দেব দেখি জয় তারা জয় তারা
জয় তারা। আমি এগিয়ে দিয়েছি। এবার দেখছি ডাইরেক্টলি ইন্টারফেয়ার করতে হবে। আরে শুনছ, তুমি আমাকে মেয়ের সমস্যা বলে ডাকতে পারো, বলছি তোমার এই তান্ত্রিকটা না একটা ভণ্ড। ওগিন্নি ভয়ই মরে গো। ভয় পেও না বাবা, তুমি তো আমাদের ছেলের মতো। ঘর গুছিয়ে দিলাম, বাসন মেজে দিলাম, রান্না করে খাওয়ালাম, তাও উনি ভয় পাচ্ছেন। ভিতর ডিম একটা। আরে বাবা, ক্ষতি করেছি কোনো? ন্যাকা ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। আয় ক্যান্টিনে। ভিতর ডিম একটা। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিন, খাবার রেডি। কি এত ভাবছেন, খান। তুম জো হামারে মিত না হোতে গীত এমন রে হার না হোতে। তুম জো শোন ভ্রাত, ভ্রাতটা সত্যি সত্যি মাসিমার প্রেমে পড়ে গেল নাকি? Thank you.
হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। কি কোথাও বেরোচ্ছিস নাকি তুই? হ্যাঁ, কেন কিছু বলবে? হ্যাঁ, ওই তো বাবাজি ফোন করেছিল, বলছিল তুই নাকি ফোন করলে ফোন ধরছিস না। কিরে, আসলে তোমার ওই বাবাজিটা একটা ভণ্ড, ভণ্ড। আশার হাত বাড়াও যদি কখনো একান্তে চেয়েছি তোমার। মাসিমা, মেসোমশাই, কেমন দিলাম বোরকে? থাক বাবা, থাক থাক। হৃদয় জুড়ে থাকো রঙে।
উইল ইউ ম্যারি মি? অসম্ভব, মরা মানুষের সঙ্গে জ্যান্ত মানুষের বিয়ে অসম্ভব। ও এই কথা না, এই কথা আমি এক্ষুনি সমস্যার সমাধান করে দিচ্ছি। আমি রান্নাঘরে যাব, মাথা থেকে পা অব্দি কেরোসিন তেল ঢালবো, তারপর একটা দেশ লাই কাটি, ব্যাস সব সমস্যার সমাধান। স্ট্যাটাস সেম টু সেম, মরা মানুষ মরা মানুষ, কি আটকাবে? হ্যাঁ অমন কথা বলে না বাবা, মরার কথা তুমি ভেবো না। আত্মহত্যা শাস্তি যে কি নির্মম তুমি ভাবতেও পারবে না। তুমি ভেবো না যে তুমি মরে গেলেই আমার মেয়েকে বিয়ে করতে পারবে। আমার মেয়েকে বিয়ে করতে হলে মরে গিয়ে এগ্রেট সমাজের ভূত হতে হবে। এগ্রেট সমাজের ভূত? তোমাকে সমাজের উপকার করে মরতে হবে। এই যেমন আমরা মরেছিলাম পুরীতে, একটা বাচ্চা সমুদ্রে ডুবে যাচ্ছিল তাকে বাঁচাতে গিয়ে। ঠিক আছে, তাই হোক, তাই হোক। ব্রাত্য, তুমি কিন্তু চাই বি পজিটিভ গ্রুপে, বি পজিটিভ গ্রুপে। স্যার ব্লাড গ্রুপ ম্যাচ করে গেছে। ও মিস, তাহলে অফিশিয়াল ফর্মালিটিস গুলো আমরা এবার ঠিক করে ফেলি। আমার একটা কন্ডিশন আছে, বলছি যে আমি আমার দুটো কিডনি আপনার ছেলেকে দিতে চাই। হ্যাঁ দুটো কিডনি দিয়ে দিলে আপনি বাঁচবেন কি করে? না না আমি তো বাঁচতে চাই না, আমি তো মরতে চাই, বুঝতে পেরেছেন? মানুষের উপকার করতে গিয়ে মরতে চাই, তাহলে এগ্রেট সমাজের সরি মিস্টার রায়, ইনার কিডনি আমি নিতে পারছি না। আপনার মানসিক অবস্থার কথা আমি বুঝতে পারছি, বাট আই এম সরি। সরি? ইয়েস। কিসের সরি? কেন আপনি ওনাকে বলছেন না যে আপনার দরকার? কিসের সরি? নেবে না, এই নেবে না, এ কি নেবে না, চালা করছেন কি? আরে ছাড়ুন ছাড়ুন, এ কি করছেন কি আপনি? ছাড়ুন।
জানি না আছে কোন সে উপায়, কিভাবে তোমার কাছে যাওয়া যায়। ও জানি না আছে কোন সে উপায়, কিভাবে তোমার কাছে যাওয়া যায়। চলে যায় কত যে সময়কে, বুঝবে আমার আকুলতা, আমি খুব মুশকিলের মধ্যে আছি, একটা সাহায্য চাই। কি চাই বলুন তো? আগে আমি মরতে চাই। আমি ভুল বুঝবেন না, দাঁড়ান আমি করে আমি বুঝিয়ে বলছি, বুঝিয়ে ভয় পাবেন না। আপনার বাচ্চাটা খুব মিষ্টি, হ্যাঁ, ওকে নিয়ে গিয়ে শুধু একটা পাকা রাস্তার উপরে রেখে দিন, এই রাস্তাটার উপরে, তারপরে যেই একটা বাস এসে ওকে চাপা দিতে যাবে, তারপরে আমি বাঁচিয়ে নেবো। ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি আছি, ভয় পাবেন না, আপনার কাছে কিচ্ছু হবে না, শুধু বাসের তলায় দিয়ে দেখুন, তারপরে আমি বই আসতে চলা ভুল পথে গো মরিচি কুয়াশা জীবন বাবু, দুটো টাকা বাস তাড়ি কিছু কিনি খাবো ভুল পথে কমি বাবু, দুটো টাকা কুয়াশা জীবন তবুও তুমি আমারি শুধু আই হ্যাড বাচ্চা বলকে বুকে চাই এমন শুধু যে তোমায়, এই শহর ঘুরে বেলা বেলা আলোতে ছায়াতে লিখি তোমারই কথা, আলোতে ছায়াতে লিখি তোমারই বলছি কিন্তু
সেদিন ব্রাত্য মারা গিয়েছিল, জানি না তার মৃত্যু সার্থক হয়েছিল কিনা। তবে এরপর ব্রাত্য, মিতা বা তার বাবা মার উপস্থিতি মল্লিক বাড়িতে আর কোনোদিন টের পাওয়া যায়নি। টাকা টাকা
কোথায় আমার দিদিকে বিক্রি করেছিস? মানুবিলার কট গলে ককাইডো ককাইডো রানা ডেড আর তার লগত আমার ওই সোনা আর নেটাই মরে গেছে। আমি আমি কি করি? তারা একটু অজ্ঞ গেছিল তো, আমি একটু পিছিয়ে পড়ে গেছিলাম, এখন আইয়া দেখে তো তারা তিনজনই মরে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। এই কোকাইডো কই আছে? তিনটে লাশকে এক করে গুম করে দিতে হবে, চ। এই ইয়ার কার ফন্ডিং হয়েছে রে? এই কে রে সালা, কোনে আছে বে? চল চল বাইরে টা কাটিম, হে আজি কাটিম, পট লুকাবি হে। এ বাইরে টা এ খংগুটি গলে কাটিম হে। এ মাক কোট গল হে, আহা আজি কাটিম। চাল পালাই গেলে চাম আৰু। জানিস দিদি, আজ 10 বছর পর তো বরকে খুঁজে পেলাম, কিন্তু বস তুমি একা আসামে কেন চলে গেলে বলতো? আরে তুমি কন্টাক্ট করছো না, তখন ফোন করলাম কেটে দিলে, প্রবলেমে পড়ে গেছি তো। শোনো শোনো শোনো, তিলবার ওদিকে খুব বেড়ে খেলছে, এদিকে বনগার যে মালগুলো পেয়েছিলাম সেগুলোকে ছেড়ে দেবো না, চেপে রাখবো, কিছু তো বলছো না। এখন থেকে SMS এই ইনস্ট্রাকশন দেব, কোনো কথা হবে না, প্রবলেম আছে।
এবার তোকে খুঁজে বার করবই দিদি। এই বলছিলাম কি কিরম খোলা মেলা, হা কিরম হাওয়া বইছে, তারপরে দক্ষিণ দিকে জানলাটা বন্ধ তো, আর দরকার কি আছে, গরমে হাত ছাতে চলে যাবেন। গোটা কলকাতায় এত কম ভাড়ায় এমন বাড়ি আপনি পাবেন না মশাই, বসুন। পছন্দ হলো? হবে না মানে, এত কম ভাড়ায়। অ্যাডভান্সের কথাটা বলেছেও? হ্যাঁ বলেছে। কি করেন আপনি? বিজনেস। কি হলো প্রবলেম? না বস, কিছু টাকা আর একটা মেশিন পাঠাতে বলেছে। কোথায়? চল 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 চল, গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া। বুঝতেই তো পারছেন, গত মাস পর্যন্ত যা ব্যবসা ছিল তাতে আর
ঠিক আছে, রানাকে বলিস কাজটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততই মঙ্গল। রানার পক্ষে চলি। যতটুকু দরকার ততটুকু করলেই হবে। কি করেছিস কি তুই? তোকে তোর টাকাটা মেশিনটা দিয়ে চলে আসতে বলেছিলাম, কি করেছিস? তুই কি আজকাল তোর বাবা ঠাকুরদার উপরেও যাচ্ছিস নাকি? না মানে যা, সরি। কোথায় কোথায় তুমি সব ঠিক আছে তো? দেখে নিন ভালো করে। আপনি ভয় নেই, আমি চোর নই, আমি কল গার্ল। বলতে পারেন আপনার রক্ষাকর্তা, সরি কর্ত্রী। আমি সিমি।
ঋত্বিক, থ্যাঙ্কস। আচ্ছা, আগে তো ওখানে অনেকেই ছিল, তো তো কেউ তো মধ্যেখানে আসেনি, আপনি হঠাৎ করে, মানে কেন? মধ্যেখানে আমিও আসিনি, ওরা আপনাকে মেরে অজ্ঞান করে ফেলে চলে গিয়েছিল। আমি শুধু আপনাকে এখানে এনে একটু শেল্টার দিয়েছি, দ্যাটস ইট। কেন? তার দুটো কারণ আছে। প্রথমত, ওই ছেলেগুলোর উপর আয়োকে প্রথমত ওই ছেলেগুলোর উপর আমার পুরনো রাগ আছে, আর দ্বিতীয়ত, আপনাকে দেখে মনে হলো আপনি বেশ ভালো ছিলেন। কেন? কারণ আপনার কাছে পিস্তলটা থাকা সত্ত্বেও আপনি মার খেলেন, মারলেন না। তার মানে আপনি ভাবেন যে ভালোরা শুধু মার খেতে পারে, মারতে পারে না? এনিওয়ে, ওরা কোথায় থাকে? ঋত্বিক, ওটা কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? বাহ, বেশ ভালোই তো, সাজানো গোছানো ফিটফাট। আমার কোনো ক্রেডিট নেই, এইভাবেই ভাড়া নিয়েছিলাম। আর ছেলেদের বেশি ঘর গোছানো আমার ঠিক পোষায় না। ছেলেরা বেশি ভয় পেলে আমারও ঠিক পোষায় না। কে ভয় পেল? আমি না, আমি ভয় ভয় না আমার। আচ্ছা, ফালতু ঝামেলা আমি ঠিক জড়াতে চাই না। অ্যাকচুয়ালি আমার কলকাতা আসার উদ্দেশ্যটা একটু অন্য। দিদি,
অত অবাক হয়ে তাকানোর কিছু নেই। ঘোরের মধ্যে তো শুধু সেদিন দিদি দিদি কি হয়েছিল দিদির? হ্যাঁ রঘুদা বলুন। না না আপনি বিশ্বাস করুন আমি বলেছি। ওকে আমি 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 দেখছি। আবার কি হলো রঘুদা? চাপ দিচ্ছে এভাবে হয় না। ক্যাপ্টেন ছাড়া কি টিম খেলতে পারে? এই নিজের অকাতে থাক, নিজের অকাত ভুলে যাস না। সরি, নিশ্চয়ই কোনো বড় প্রবলেম আছে, নইলে এতদিন ইয়ে তো সচ মে বহুত বড়ি ঝোল হ্যায়। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি ওই ডিস্কে কেন গিয়েছিলে? রানার মোবাইলের কল লিস্ট থেকে আমার কাছে ফোনটা আসার আগে লাস্ট ফোনটা ওই ডিস্ক থেকে এসেছিল। বুঝলাম। আচ্ছা ঋত্বিক, তুমি কি রানাকে চেনো? মানে আদৌ চেনো? Do you have any idea of what you are getting into? Ritik, Rana means underworld. Tumi underworld e thuke pochho, what are you doing? Or mobile theke SMS kore tumi or gang operate korcho? Do you think it's a game? আমি আমার দিদিকে খুঁজছি, আর সেই কাজটার জন্য আমার কোনো কল গালের জ্ঞান শোনার বা সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। I really need you, please. দুজন একসঙ্গে তোমার দিদিকে খুঁজে বের করব। আর আমাদের হেল্প করতে পারে এরম একজন লোককে আমি চিনি, পুলিশ ইনফর্মার মুস্তাক। রানা সম্পর্কে খুব বেশি ইনফরমেশন আমার কাছে নেই, ওর দুটো টেনি আছে, একটা কাজল আর একটা ডেভিস। কাজলটা খুব বুদ্ধিমান, ডেভিসটা মাথামোটা।
বাট দুজনেই খুব রয়্যাল আছে, তার জন্য আজ পর্যন্ত কেউ রানাকে ছুঁতে পারে। সিমি পাঠিয়েছে, আমি সিমির কাছ থেকে ঠিক পাওনাটা বুঝে নেব। রানার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সুরেশ, ও শালা খুব বেইমান, থাকে সেলিমপুর। সুরেশ কোথায় রে? ও তো মরে গেছে। আর এ লাইনে রানার সবচেয়ে কাছের দোস্ত হলো আমিন, সালা খুব ধার্মিক। বস, আমার হাতে বেশি সময় নেই। আমি মানিকে চিনতাম, মানি খুব সুন্দর দেখতে ছিল। পাচ্ছিল ছিল মানে কি বলতে চাইছিস? বলছি রানা জীবনে রেশমি আসার পর থেকে না মানির কদর কমতে থাকে, আর তারপর একদিন ও বিক্রি হয়ে যায়।
তুমি বিশ্বাস করো আমি কিছু জানি না, মানি কোথায় আছে আমি কিছু জানি না। ওই ওই রেশমি, ওই রেশমি সব জানে, ওই সালি তো বন্দোবস্ত করেছিল। আসলে মানি থাকলে তো রেশমির রবি চলতো না, তাই আসলে ওই সালি বহু বহু দারামি মাগি আছে, বহু দারামি। এতদিনে আমাকে একবার ওর গায়ে হাত দিতে দেয়নি। কিন্তু তুমি জানো ওই ওই মানি মানিকে আমি চার দিনের মধ্যেই আমার বিছানায় তুলে নিয়েছিলাম। এত সহজে ভেঙে পড়লে রীতি, দশ বছর ধরে যে দিদিকে তুমি খুঁজছো আজকে তার তার একটা খোঁজ পেও তুমি কেন? তোমার দিদি খারাপ হয়ে গেছে বলে, বিক্রি হয়ে গেছে বলে? ঋতিক, তোমার জীবনের একমাত্র লক্ষ্য এখন তোমার দিদিকে খুঁজে বের করা, আর তার জন্য তোমার দরকার রেশমিকে। সময় নষ্ট করে লাভ নেই বস, তুমি একটা রেশমির সঙ্গে মিটিং ফিক্স করতে পারবে? ছবিটা আমি আমিনের থেকে পেয়েছি। আমিন, পিছনে তোমার মোবাইল নাম্বার, মডেল কোঅর্ডিনেটর, thank you.
আমি সাথে অস্ত্র রাখি না, আপনি ভয় পাবেন না। আমি গান্ধীজির নীতিতে বিশ্বাসী। হ্যালো, হ্যালো, একটাই নিশা আমার। আরেকটা অবশ্য আছে। রানাকে তুমি খুন করেছো? না। আচ্ছা, সে ফালতু কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। নাও। কেন, কি হয়েছে? নাও না। হ্যাঁ, কি হলো? আরে ধর, দাদা মানিকে কোথায় পাওয়া যাবে? দাদা মানিকে কোথায় পাওয়া যাবে? একটু অপেক্ষা করুন, এই তো এই পথেই ফিরবে। দিদি
কে? আমি ঋত্বিক। ঋত্বিক আমার চিনতে পারছিস না? ঋত্বিক, এই 10 বছরে আমার চেহারাটা অনেক বদলে গেছে না রে দিদি। দিদি, আমি ঋত্বিক বলে কাউকে চিনি না। কি বলছিস তুই? আমি আমি 10 বছর ধরে আমি 10 বছর তোকে খুঁজছি, তুই আমায় ফিরিয়ে দিস না? তুই আমায় চিনতে পারছিস না? আমায় চিনতে পারছিস না? বললাম তো, আমি ঋত্বিক বলে কাউকে চিনি না। আমার কোনো ভাই নেই। এই যে হিরো, এই এই চ্যানেলটাকে ডিস্টার্ব করছিস কেন রে? কাল বরং তুমি দিদির কাছে আর একবার যাও। একা আমি যাব তোমার সঙ্গে, আমি যাব, কিন্তু কথা বলার সময় আমি আমি সামনে থাকবো না। তোমার দিদির প্রবলেমটা বোধ হয় আমার থেকে বেটার আর কেউ বুঝবে না। কাল যখন তুমি দিদির সঙ্গে কথা বলবে, সামনে যেন কেউ না থাকে। তাহলে দেখবে তোমার দিদি তোমার ঠিক চিনতে পারবে। গলায় দড়ি দিয়েছে একজন। আমি চলে যাবো, আমি আসবো না এখানে, আর আমি আসবো না, কথা দিচ্ছি আমি আসবো। কোথায় যাচ্ছিস? আরে আমি তো একটা কথা বলছি, আমি তো কথা বলছি একটা। আমি ঋত্বিক বলে কাউকে চিনি না। খুব শখ না তোর গ্যাংস্টার হওয়ার?
চল এবার তোর শখ মেটাবো। না না, ও কিছু করেনি। আপনারা ভুল করছেন, ঋতিক, ঋতিক, ওকে কেন ধরছেন আপনারা? ও কিছু করেনি। বিশ্বাস করুন, ও শুধু দিদিকে খুঁজছিল, ও কিছু করেনি। প্লিজ, যা বলার কোর্টে বলবেন। বিশ্বাস করুন ঋতিক, ও কিছু করেনি। আমার কথাটা শুনুন ঋতিক, ঋতিক। না আর নয়, অনেক হয়েছে, তুমি এবার বিদে হও। আপনি আপনি বিশ্বাস করুন, এবার তাকে ভাড়া আনছি না। আমি আর তোমার কোন লোককে ভাড়া দেব না। লাস্ট চান্স প্লিজ, এবার তাকে ভাড়া আনছি না। খুব ভালো ছেলে, শিক্ষিত, ভদ্র, খুব ভালো চাকরি করে। Yes. Good morning, sir. Sir, আমি PMS মার্কেটিং এজেন্সি থেকে পূর্ণিমা বলছি। Regarding? Regarding credit card, sir. Sir, আপনি কি এই মুহূর্তে কোনো credit card ইউজ করছেন? শুনুন না, আমি না খুব সংকটে আছি, বুঝলেন তো? আপনি বরঞ্চ আমাকে লাঞ্চ আওয়ারে ফোন করবেন, হ্যাঁ? আই এম গেটিং লেট, ওকে? বাই। ওকে স্যার, আমি আপনাকে লাঞ্চ আওয়ারে ফোন করব। থ্যাংক ইউ স্যার। লাঞ্চ আর Yes. Sir, পূর্ণিমা, PMS মার্কেটিং এজেন্সি? সকালে ফোন করেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূর্ণিমা, আসলে আমি না এখনো খুব বিজি। আপনি আপনি একটা কাজ করতে পারবেন? আপনি আমায় রাত্রিবেলা ফোন করতে পারবেন? রাতে? ওকে স্যার, নো প্রবলেম, নো প্রবলেম এট অল, আমি আপনাকে রাতেই ফোন করে নেব। হ্যাভ এ নাইস ডে স্যার। থ্যাংক ইউ। হাউ রোম্যান্টিক, রাতে? ওকে স্যার, নো প্রবলেম, রাতেই ফোন করব। হ্যাভ এ নাইস ডে স্যার। যা সালা, আমাকে ডিস্টার্ব করছিল বলে তোর রেফারেন্স দিয়েছিলাম, এখন তো দেখছি সেম সাইড গোল খেয়ে গেলাম। এই মাসের টার্গেটের হাফও আমার হয়নি। কোথায় ভাবলাম অফিস থেকে সব ফোনগুলো সেরে নেবো, তা না। আচ্ছা তুই বল, নিজের টাকায় ক্লায়েন্টদের ফোন করতে ভালো লাগে? রাতে ফোন করবেন প্লিজ। আরে মহিলার সঙ্গে গল্প করি বলে রাত্রিরে ফোন করতে বলে দিলি? এক্সকিউজ মি, আমি এর থেকে অভদ্রভাবে কাউকে অ্যাভয়েড করতে পারি না, ওকে? তাই বুঝি? ইয়েস। ইয়েস স্যার। পূর্ণিমা। ও হ্যাঁ বলুন স্যার, এখন কি আপনি ফ্রি হয়েছেন? ফ্রি ফ্রি, এবার বলুন। আচ্ছা আপনি কি খাচ্ছেন? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমি ডিনারটা একটু তাড়াতাড়ি করি। তা বলে এখন? আরে আমি তো এইমাত্র বাড়ি ফিরলাম। তাও অন্যান্য দিনের চেয়ে অনেক আগে। আমায় অনেক সকালে উঠতে হয় বুঝলেন। আপনি তো নিশ্চয়ই লেট রাইজার। আপনি কি করে বুঝলেন? গেস করলাম। ও তা মেনুটা কি? আমি একেবারেই খাদ্যরসিক নই স্যার, ওই সকালে একটু কর্নফ্লেক্স, দুপুরে একটু ফল, আর রাতে একটা রুটির সঙ্গে কিছু একটা হলেই হলো। এগুলো খাবার আগে খান না পরে? কি
কেন যে বুঝি না কুয়াশার আদলে কখনো কখনো ভোর হয়, কেন যে বুঝি না কুয়াশার আদলে কখনো কখনো ভোর হয়, অজানা সাবয়ে না বুঝেই পার হয়ে মাঝ দুপুর চেনার উঠ হয়ে যায়, পশ্চিমে রোদের ঢল ভাব যখন অসম্ভব। এতদিন তোমরা ফোনে ফোনে প্রেম করলে, আর এখন দেখা করার সময় পালাচ্ছ। শোনো, আমি রুদ্র সেন সেজে তোমার পূর্ণিমার সঙ্গে দেখা করতে যেতে পারবো না, এন্ড দ্যাটস ফাইনাল। প্লিজ মধুমিতা, আর না করিস না। আচ্ছা, পূর্ণিমার সাথে রুদ্রর সঙ্গে দেখা করতে তোর আপত্তি কোথায়? রুদ্রকে নিশ্চয়ই খুব সুন্দর দেখতে, আমাকে দেখলে তো ও পালাবে। বোকার মতো কথা বলিস না তো, তোর থোবড়া দেখে পালাবে কেন রে? তুই কি বলতে চাস পূর্ণিমা? মানুষের দৈহিক সৌন্দর্যটাই শেষ কথা? খুব সহজে প্রশ্নটার উত্তর দেওয়া সম্ভব নয়, কিন্তু বিশেষত আমাদের মতো মানুষদের পক্ষে। আমি শুধু আগে ওকে একবার দেখতে চাই দূর থেকে। দেখ অনিন্দ, তোকে সবচেয়ে কাছের বন্ধু মনে করি বলেই রিকোয়েস্ট করলাম। এবার বল, তুই যাবি কি না? ঠিক আছে বাবা, অত সেন্টু দেবার দরকার নেই, আমি যাব। কিন্তু তাকে চিনব কি করে? কে
যে বুঝি না কুয়াশার আদলে কখনো কখনো ভোর হয়। কেন যে বুঝি না কুয়াশার আদলে কখনো কখনো ভোর হয়। অজানা সবে না বুঝে পার হয়ে মাঝ দুপুর চেনা রুট হয়ে যায়। পশ্চিমে রোদের ঢল ভাব যখন ঘুমোই চল তখনই বিনিময় পাশোবান। পশ্চিমে রোদের ঢল ভাব যখন ঘুমোই চল তখনই বিনিময় পাশোবান। যদিও আছে না জানা সবে না বুঝে পার হয়ে মাঝ দুপুর চেনা রুট হয়ে যায়। পশ্চিমে রোদের ঢল ভাব যখন ঘুমোই চল তখনই বিনিময় পাশোবান। যদিও পূর্ণিমা, ওকে স্যার, হ্যাঁ আসুন, মধ্যে চাই করে দাও। তুই এখন বসে বসে সিঙ্গারা খাচ্ছিস, চল। আরে অনেকগুলো কাজ আছে পেন্ডিং। আরে কাজের 108 বার। পূর্ণিমার সাথে দেখা করতে হবে, চলো। ফোন করেছিল। আরে কাজ পাট পরে খেপেছিস নাকি? কে আমি? না চল সিঙ্গারা তো এই আমি হাতে নিয়ে নিচ্ছি, চল। আরে ওটা না, আরে কথাটা শোন না, চল চল ভেতরে। কোথায় তুই আমাকে নিয়ে? আমি তো আছি, চল না, আই নে আই নে, সিঙ্গারা খাবি তো? কেমন লাগলো? ভালো, আমি ওটাই বলতে যাচ্ছিলাম। দাদা বলছি পেন আছে? প্রক্সি দিচ্ছ? প্রক্সি দাও। কি রে, কেমন আছিস? কতদিন পর দেখা। বড় বড়ি নয়, বেশি ইনভলভ হওয়ার দরকার নেই, আর ঘেঁষে ঘেঁষে করে হাঁটারও দরকার নেই, বুঝেছ? চলি, হ্যাঁ চলাম তাহলে। হ্যাঁ টাটা। পেন চাইছিল, নেই। বন্ধু, আমার বন্ধু। চলি আমরা, চলি।
শোন, আমি তোমার একটাও কথা শুনতে চাই না। এই নাটকটা আমি আর করতে পারবো না, ব্যাস। প্লিজ, তুই তুই কটা দিন অন্তত টেনে দে, তারপর কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা শুনি? কি ব্যাপার, জগাই মাথায় এত উত্তেজিত কেন? না স্যার, মানে মানে বলছিলাম যে তোমাদের তো সারাদিন ক্যান্টিনেই দেখা যায়, তাই মাঝে মধ্যে ফোরা চেন যদি অফিসের কাজকর্ম কর। আমাদের নামে কি কেউ রিপোর্ট করেছে স্যার? হ্যাঁ স্যার। না স্যার, কেন স্যার? সে কি স্যার? আসি স্যার, আসি স্যার। ঢাক পড়লো নাকি স্যার? হ্যাঁ চলি, সেই ভালো। কিছু বললে? না স্যার। কি আর বলবে, বাই স্যার। আর কতদিন রুদ্রর দিবসের অনুযায়ী তোমার সঙ্গে দেখা করবো পূর্ণিমা? আমি কি নিজের ইচ্ছেতে কোনোদিনও তোমার সঙ্গে? কি ভাবছো রুদ্র? না কিছু না। রোববার ফ্রি আছো? বেরোতাম তাহলে। ওকে। ও হ্যাঁ, আমার ল্যান্ড ফোন নাম্বারটা তোমাকে দেওয়া হয়নি না, নে না প্লিজ। বলো। 2418 2453 তুমি চাইলে ল্যান্ড ফোন থেকে আমার ল্যান্ড ফোনে ফোন করতে পারো, তাতে চার্জটা একটু কম উঠে আর কি, অন্য কোনো ব্যাপার না। তার মানে পূর্ণিমা এই নাম্বারটা জানে না। গুড, ঠিক আছে, আমি তোমাকে এই নাম্বারটাতেই ফোন করবো। হ্যাঁ ওকে। দূরভাষ ছুঁয়ে যায় দিন যাপন ব্যস্ততায়, ট্রাফিক জ্যাম কমা স্টপ হাইফে। দূরভাষ ছুঁয়ে যায় দিন যাপন ব্যস্ততায়, ট্রাফিক জ্যাম কমা স্টপ হাইফে। জীবনটা মোটেই নয় শপিং মল, মোটেই না। কেন যে বুঝি না, কুয়াশার আদলে কখনো কখনো ভোর হয়। অজানা সাবওয়ে না বুঝে পার হয়ে, মাঝ দুপুর চেনা রুট হয়ে যায়। সিতার পড়শি নয় রিলেশন বিষাদের ব্লাইন্ড লেন, একটু যাই কিন্তু ভয়। আর সিতার পড়শি নয় রিলেশন বিষাদের ব্লাইন্ড লেন। জীবনটা মোটেই না শপিং না, কেন যে বুঝি না, কুয়াশার আদলে কখনো কখনো ভোর হয়। অজানা সাবওয়ে না বুঝেই পার হয়ে, মাঝ দুপুর চেনা রুট হয়ে যায়। হ্যাঁ বলো। খাওয়া হয়ে গেছে?
হ্যাঁ, তোমার খিদে নেই আর। তোমার সঙ্গে বিকেলবেলা অতগুলো ফুচকা খেলাম, তারপরে আবার খিদে পায়। এনিওয়ে রাখছি, পরে কথা হবে, বাই। কিরে, কোথায় যাচ্ছিস? আরে বস না। না রে স্যার, ঠিকই বলতো, দিনের অর্ধেকটা আমরা ক্যান্টিনেই কাটিয়ে দিই। আর তুই এখন যেমন ব্যস্ত না, আমিও ঠিক সেরকম ভাবে নিজেকে ব্যস্ত রাখতে চাইছি, তাই আর বসাটা ঠিক হবে, চলি। আরে রুদ্র, ও হ্যাঁ, পূর্ণিমা কালকে ফোন করেছে, বলো কাল বিকেলে আমি ওকে এতগুলো ফুচকা খাইয়েছি যে রাতেও আর কিছু খেতে পারি, বেচারি। চলি রুদ্র, আমার তোমাকে কিছু বলার আছে। আমারও কিছু বলার আছে। একটা দারুণ খবর আছে রুদ্র। আমার ভালো লাগছে না, তুই এখন যা। আরে তুই কথাটা তো শোন আগে, প্লিজ। আরে ভাই আমার কথাটা শোন আগে, তারপরে প্লিজ। তুই আমার কথাটা শোন না, প্লিজ। রুদ্র, জাস্ট আউট। হোয়াট? জাস্ট আউট। রুদ্র আমার তুই কথাটা শোন আগে। জাস্ট আউট আই সে। হ্যালো হ্যালো, পূর্ণিমা পূর্ণিমা, ফোনটা কাট
ভাবতিস না প্লিজ। শোন না, একটা দারুণ ব্যাপার ঘটেছে জানিস, তুই যেটা ভাবছিস সেটা নয় আসলে। হ্যালো হ্যালো, কার্ড দিয়ে এসেছো তোমার বান্ধবীকে? হোয়াট দ্য হেল ইয়ার, এখন সময় হলো না তোমার? চেঁচাচ্ছো কেন এভাবে? তুমি তোমার বন্ধুকে একবার নিমন্ত্রণ করেছো? এই গত এক বছর আমি কতবার ওকে আসল কথাটা বোঝাবার চেষ্টা করেছি তুমি জানো, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনতে রাজি নয়। পূর্ণিমার কেসটাও তো সেম, ওরা দুজনে কি ভাবছে বলতো? আমরা বোধহয় ওদেরকে ওই যে তুমি যে গালাগালটা মাঝে মাঝে ইউজ করো ওইটা বানিয়েছি। তবে শেষ চেষ্টা তো আমাদের করতেই হবে, এবং সেটা আজকেই। হ্যালো পূর্ণিমা, ফোনটা কাটিস না প্লিজ। দেখ পূর্ণিমা, একটা সময় ছিল যখন আমরা সব সময় একসাথে থাকতাম, আমাদের সুখ দুঃখ সবকিছু একসাথে শেয়ার করতাম। এখন তোর কাছে আমার না সব ব্যাপারটা কিরকম তালগোল পাকিয়ে যাচ্ছে, তাই তোকে ফোনটা করলাম। নেক্সট ফ্রাইডে। হ্যালো হ্যালো হ্যালো, দরজাটা খুলে রেখেছিস? আমার মনে হয় তুই আজকেও কোনো কথা শোনার মুডে নেই। এনিওয়ে, আমাদের রেজিস্ট্রি তো আগেই হয়ে গেছে। আগামী ফ্রাইডে মানে 14 ফেব্রুয়ারি আমরা একটা জয়েন্ট রিসেপশন আয়োজন করেছি, যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল সেখানেই। পারলে আসিস। Thank you.
অরিন্দু বাবু, বেস্ট অফ লাক, আর তোমাকে নয়, ওকে। শহীদ দিবস, বেশি বেশি হাসার দরকার আর কি, তাহলে জীবনটা কেন যে বুঝি না কুয়াশার আদলে কখনো কখনো ভোর হয়। কেন যে বুঝি না কুয়াশার আদলে কখনো কখনো ভোর হয়। অজানা সবে না বুঝে পার হয়ে মাঝ দুপুর চেনার উঠ হয়ে যায়। পশ্চিমে
রোদের ঢল ভাব যখন ঘুমোই চল তখনই বিনিময় পাশোবা পশ্চিমে রোদের ঢল ভাব যখন ঘুমোই চল তখনই বিনিময় পাশোবা যদিও আরে এই কথাটাই তো তোদের এতদিন ধরে বলার চেষ্টা করছিলাম রে। এনিওয়ে মিট মাই ওয়াইফ মধুমিতা। পূর্ণিমা, দিস ইজ অনিন্দু। নমস্কার। মানে? আর মানে যেমনি কানা বেগুন তেমনি তার কথা। কিছু বললি না? না আমি কিছু বলিনি। না তুই বললি। তারপর ক্যামেরাম্যান কোথায় ভাই? আরে কোন দিকে আছো? এই তো ছবি তোলো, ছবি একটা খুশি একটা ফ্রেম হোক, ভালো একটা ফ্রেম। থ্যাংক ইউ। আর একটা গতবারে ভালো ভাড়াটে দিয়েছি, এবারেও দেব। খুব ভালো ছিল। বাবা মার সঙ্গে সম্পত্তি নিয়ে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসে একে আপনাকে আশ্রয় দিতেই হবে। মল্লিক মল্লিক বাড়ি, মল্লিক 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 বাড়ি।